আব্দুল শুকুর এজাদিকে ধরিয়ে দিতে পারলে ২০,০০০ পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। ৪ ফেব্রুয়ারি পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। আপনারা জানেন ৩১শে জানুয়ারি সাউথ লন্ডনের ক্লাফহাম এলাকায় এই আব্দুল শুকুর এজাদি এক মা এবং দুই কন্যা শিশুর উপর অ্যাসিড জাতীয় পদার্থ নিক্ষেপ করেন। এরপর থেকেই তাকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। ৪ দিন অতিবাহিত হলেও এখনও পুলিশ তাকে ধরতে পারেনি। তাই ৪ ফেব্রুয়ারি পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। এরই মধ্যে গতকাল মানে ৩ ফেব্রুয়ারি ইস্ট লন্ডনের দুটি বাসাতে এবং নিউক্যাসেলের তিনটি বাড়িতে অভিযান চালিয়েছে আব্দুল শুকুরকে ধরার জন্য। ৩১শে জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনাটি ঘটেছিল। এই ঘটনার সময় কয়েকজন পথচারী আব্দুল শুকুরকে ধরে ফেলার চেষ্টা করেন, তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। সর্বশেষ ওই রাত্রেই ৯টা ৯:৩০টার দিকে তাকে দেখা যায় টাওয়ার হিল স্টেশনে। তিনি ডিস্ট্রিক্ট লাইন চড়ে এই টাওয়ার হিল স্টেশনে এসেছিলেন কিংস ক্রস থেকে। এসিডি আক্রান্ত ৩১ বছর বয়স্ক মহিলা এবং ৮ বছর এবং ৩ বছর বয়স্ক দুজন কন্যা শিশু রয়েছেন। আব্দুল শুকুরের সাথে ওই মহিলার কি সম্পর্ক সেটি খবরে বিস্তারিত জানানো হয়নি, তবে তারা চেনা জানা সেটি বলছে বিভিন্ন খবরের মাধ্যমে। এছাড়াও ওই দুই কন্যা শিশু আব্দুল শুকুরের পরিচিত কিনা বা তার শিশু সন্তান কিনা সেটিও খবরে বলেনি। খবরে বলা হয়েছে ২০১৬ সালে আব্দুল শুকুর লরি দিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। ২০১৮ সালে তার বিরুদ্ধে যৌন অপরাধী হিসাবে শাস্তি দেওয়া হয়। তবে এর পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে অ্যাসাইলম সিক করেন এবং তিনি যুক্তরাজ্যে থাকার অনুমতি পান। তবে তিনি অ্যাসাইলম সিক করেছেন খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়ে। আব্দুল শুকুর ৩১শে জানুয়ারি এই ঘটনাটি যখন ঘটিয়েছিলেন, ঠিক এর আগের দিন ১২:১৫ নিউক্যাসেলে তার গাড়িটি দেখা গিয়েছে এবং যেদিন ঘটনা ঘটান তার ৬:৩০টায় লন্ডনে নিয়ে আসেন তার গাড়ি করে। পরবর্তীতে ৭:৩০টায় এই ঘটনা ঘটে এবং সর্বশেষ তাকে দেখা গিয়েছিল টাওয়ার হিল টিউব স্টেশনে। আপনারা জানেন লন্ডনে নানা ধরনের অপরাধ দিন দিন বেড়েই চলছে। এই ঘটনায় যুক্তরাজ্যের কমিউনিটিতে এক ধরনের তোলপাড় তৈরি হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে আব্দুল শুকুরকে ধরার জন্য। সর্বশেষ এই ২০,০০০ পাউন্ড পুরস্কার ঘোষণা করলেন তাকে ধরিয়ে দেওয়ার জন্য এবং পুলিশ বলছে অনেকেই তাকে চিনেন এবং তিনি কোথায় রয়েছেন হয়তো অনেকে জানেন, তবে সেটি সাহায্যে বা তাকে খুঁজে বের করতে কেউ এগিয়ে আসছে না। তাই তাকে খুঁজে বের করে দেওয়ার জন্য এই পুরস্কার ঘোষণা করেছে মেট্রোপলিটন পুলিশ। মোহাম্মদ আব্দুল হান্নান, ২ নিউজ, যুক্তরাজ্য।